আমাদের তো সবার মন জয় করতে পারবো না মুক্তি, আমরা রসুন ভাতটা কম ছিল, এখন চিংড়ি ভাতটা, রসুন ভাতটা আলাদা, চিংড়ি ভাতটা আলাদা। তুমি আঙ্কেল এবার বেশি ক্রিম দিয়া ফেলাইছে। এখানে আমার বানানো চা, ডিম বানাইছি। তুমি করতে পারবে কে? আমি আধা ঘন্টা লাগায় চা বানাইছি। ডিম, ডাল, আর একটু ডিম, ওই আপনির বাড়াও হয়ে এখানে ক্রিম রুটি বেশি ভাই। আর গান উঠাও, গান গাও। আঙ্কেল এবার বেশি ক্রিম দিয়া ফেলাইছে, ধরতে ওই লাগতেছে। প্রতিদিন এসে বলে দিছো? হুম, ওদের রুটি গুলো প্রতিদিনের, কি জন্য জানো? হাতে নেবেছে তো, সমস্যা কি কিছু বলো? শেষ আমার ফ্রিজ হাতে নেও, একটু দাও তো, রাখি একটু দেওয়া পরে গিয়ে দিয়ে যাও। মেয়েটা কত কুইরা হইলে, এটা না দি বড়ি নাস্তা খেতে খেতে সকাল সকালে কোক নিয়ে বসে গেছে। মোটি কমায় খাও মোটি, হ্যাঁ হ্যাঁ তাই রবে করতে পারে না এত ক্রিম। ওটা তোমার ভাই আর তুমি না বলছো, তোমারে জনমে খান খাওয়াই দিমু, জিজ্ঞেস করছিলাম। মাশাআল্লাহ মিতু চুলটা অনেক, রিতুর চুলটা এখন অনেক সুন্দর হয়েছে না? রাকিবা কইলা মিতু কইলা, তারপর আমার নাম মনে পড়লো। খাইতে দাও, নিতে দাও, কি শুরু করছো রাকিবা? রুটি চা শেষ, এখন পরোটা চলছে, কিছু তো বলো। তোমার পিছনে ছোট কথা কেন? মেন কথা এটা ক্লিয়ার করলাম, অনেকে প্রশ্ন করতে পারে তো। কিছু তো বলো, রসুন ভাতটা কম ছিল, এখন চিংড়ি ভাতটা, রসুন ভাতটা আলাদা, চিংড়ি ভাতটা আলাদা। তুমি কি বলো এগুলো? না তুমি সেদিন রসুন ভাতটা বানাইলে, আজকে চিংড়ি ভাতটা, আজকে সবই, আজকে চিকেন, তারপর লেগ পিস, আই মিন রান ভাজা, রান ভাজা। আর এখানে হচ্ছে গিয়ে আমার ডাল রান্না করা হয়েছে, মাশকলাইয়ের ডাল, সরি মাশকলাইয়ের ডাল, ফুলকপি দিয়ে, নতুন ফুলকপি, আলু দাও নাই? হ্যাঁ আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি, ইলিশ মাছ দিয়ে, আর এদিকে হচ্ছে মূলা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, ছোটো চিংড়ি মাছ দিয়ে। গরু মাংসটা খুব ভালোভাবে আগে কষিয়ে নিলাম, জলের পানি দিয়ে দেবো, পানি দিয়ে দেবো, খুব ভালোভাবে কষিয়েছি, বেশি ঝুলে বেশি ঝুলে প্যান্টে লাগবে না, এতে একদম কষানো হয়ে যাবে। মোলা রান্না করবো, আগে যে মাছ মাংস হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে মোলা রান্না করবো। মাছ মাংস রান্না করা হয়ে গেছে, আর মূলাটা কিন্তু আমি ভাত দিয়ে রেখেছি, আপনারা দেখেছিলেন আগে ভাত দিয়ে রেখে দিয়েছিলাম। মূলা তেমন একটা কেউ লাইক করে না আমাদের ঘরে, শুধু আমি ছাড়া, বিশেষ করে মেয়ে কিন্তু একটাও পছন্দ করে না। দু তিন মাস দিয়ে রান্না করে নিচ্ছি,
আর যেহেতু আমি খাবো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রান্না হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেবো, মরিচ গুঁড়ো দেবো না, এখানে কাঁচামরিচ দিয়েছি। আর যেহেতু অল্প একটু মেলা তো ঝালটা আর লাগবে না, কষানো হয়ে গেছে। আর এই হচ্ছে শিমলা যেটা আমি ভাত দিয়ে রেখে দিয়েছিলাম, মশলা চিংড়ির সঙ্গে সুন্দর করে কষিয়ে নেবো। আমার কাছে মূলার তরকারি বাসি হয়ে সকালে অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা শীতে করকরা ভাতের সঙ্গে। আর করকরা ভাত বলতে কি, যেটা হচ্ছে রাতে খাবারের পর থাকে সকালে বাসি ভাত হয়ে যায়, তো আমাদের টাঙ্গাইলের ভাষায় করকরা ভাত বলি। তো করকরা ভাতে বাসি তরকারি দিয়ে খেতে অনেক ভালো লাগে। যদিও সাধারণত মূলা বেশিরভাগ মানুষই পছন্দ করে না, বাচ্চারা। আর এটা যেহেতু ভাত দেওয়া তেমন একটা সময় লাগবে না, একটু ঝুল ঝুলের জন্য মূলাটা আমি একটু সাদা সাদা করে রান্না করব। মূলার তরকারিটা একদমই কমপ্লিট রান্না হয়ে গেছে, যেহেতু একা খাবো সেই জন্য ঝুল রাখলাম না, একদম শুকিয়ে ফেলছি। যাই হোক না কেন, যে যাই বলুক না কেন, তোমাদের কোনোদিন গরিব রাখি না আমি। আমি বাসায় আসার সময় সব সময় আমার কাছে টাকা থাকবে না থাকবে, তবু তোমাদের জন্য আমি মজা নিয়ে আসি। তুমি দেখছো আমাদের ভিডিওতে কত সুন্দর সুন্দর কমেন্ট করতেছে মানুষের, আমি তাদেরকে আমি স্যালুট জানাই যে ভাইয়েরা বোনেরা আমাকে এত হেল্প করতেছেন, আমাদের ভিডিও প্রচুর শেয়ার দিতেছেন, প্রচুর কমেন্ট করতেছেন। আপনার সব কমেন্ট আমরা দেখি, অনেকে বলেন যে কমেন্ট দেখেন না, হ্যাঁ ভাইয়া আমরা কমেন্ট দেখি এবং দুঃখ প্রকাশ করি যে আমরা যত যাই হই না কেন, আপনি কি রাইট আছে গালিগালাজ করার, আপনার কি রাইট আছে নোংরা ভাষায় কথা বলা, আমার কিন্তু কিছু আসবে যাবে না। আচ্ছা আপনার পরিচয়টা এখানে দিয়ে গেলেন যে আপনি কে, আর এই জবাব দিয়ে আপনি দিতে পারেন। আমি ভালো না বুঝলাম, কিন্তু আপনি তো ভালো করে সন্তান হলে কখনো বাজে কমেন্ট করতেন না, তবু আপনাকে আমি স্যালুট জানাই যে আমার ভিডিও গুলো দেখেন কমেন্ট করেন। আর দেখেন এই যে আমার মেয়েগুলা, আমি গরিব হোটেলে ফুটপাথে খাই দেখে আমাকে ধমকায় যে তুমি কেন ফুটপাথে, আমি কেন ফুটপাথে, আমি কারণ 500 টাকা দিয়ে আমি খাইতে পারতাম, আমি 100 টাকা দিয়ে খাই, 400 টাকাতে তাদের সবাই নিয়ে আসি। আর করবে না এগুলো, কোনো বাবা না কোনো সন্তান বাবা মাকে কষ্ট দিবেন না, অন্তত পক্ষে অন্য মানুষের কথায় কোনো সন্তান। অনেক আগে ছোটবেলা পাইনঅ্যাপেল খেতাম, এই ব্যাগগুলো রাখতো তো আমি, এই সবচেয়ে তোমাদের মজার জিনিস গুলো আনছি সবাই দেখ, একটা রাখো বাবা, এই যে মুক্তি তোমাদের বিস্কুট, আমি সুন্দর বিস্কুট, এই যে এবার শীতকালে দেখুন আমরা সবসময় পঞ্চ ই ব্যবহার করি, ফ্যান লাভলি, কিন্তু শীতটা আসলে আমরা এটা ব্যবহার করি, আমাদের রূপের রহস্যটা জানাই দিই, আমরা কিন্তু আর কিছু না, ন্যাচারাল আর কিছু না, জাস্ট এটাই। তুমি কি হ্যান্ড ওয়াশ খাবে? দিব আম্মু, তো